নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে প্রধান শিক্ষককে। মঙ্গলবার ছাত্রকে সাপে কামড়ায় এমনটা জানা যায় এবং চিকিৎসা না করার অভিযোগ উঠছে পরিবারের। স্কুল থেকে ফেরার পরে মৃত্যু হয় ওই ছাত্রের। কাটোয়ার কেশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের এই ঘটনা, যেখানে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চম শ্রেণীর এই মৃত্যুতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার। মঙ্গলবার ছাত্রকে সাপে কামড়ালেও চিকিৎসা না করার অভিযোগ পরিবারের, এবং এই অভিযোগের ভিত্তিতে এবার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে গ্রেপ্তার প্রধান শিক্ষক। মঙ্গলবার ছাত্রকে সাপে কামড়ায় চিকিৎসা না করার অভিযোগ উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবার এই অভিযোগ করছে এবং স্কুল থেকে ফেরার পরে মৃত্যু হয় ওই ছাত্রের। কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের এই ঘটনা, যেখানে প্রধান শিক্ষকের কে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে এবার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের এই ঘটনা। পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে গ্রেপ্তার প্রধান শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে? এখন তো তোমাকে বলে রাখি যে মঙ্গলবার দিন কাটোয়ার কোশিগ্রামের ইউনিয়ন স্কুল বলে একটি হাই স্কুল আছে, সেই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ মাঝিকে কিছু একটা যে কামড়ায়, এরপর সে শিক্ষককে জানায় যে তার পায়ে কিছু একটা কামড়েছে। তখন সেই শিক্ষক তার পায়ে ডেটল আর বরফ লাগিয়ে তাকে ছেড়ে দেয় এবং দেখা যায় সে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর, বাড়িতে গেলে পরে সে অসুস্থ বোধ করে এবং তারপরে যেটা জানা যাচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে অভিভাবকরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং আজকে সকালে যখন স্কুল খোলে তখন তারা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে যে প্রধান শিক্ষকের গাফিলতি এই ছাত্রের মৃত্যু হয়েছে, তাই জন্য প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে বচসা হয় এবং ধাক্কাধাক্কি হয় স্কুল শিক্ষকদের সঙ্গে। ঘটনাস্থলে আছে কাটোয়া থানার পুলিশ। এরপরই ভাঙচুর শুরু হয়, স্কুলের বেশ কিছু কম্পিউটারও ভাঙা হয় বলে অভিযোগ। তারপরে পুলিশ পদক্ষেপ নেয় যে হেডমাস্টার মশাইকে গ্রেপ্তার করবে, তারপরে কিন্তু হেডমাস্টার মশাইকে গ্রেপ্তার করে, তারপরে কিন্তু শান্ত হয় অভিভাবকরা। এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশ, কাটোয়া থানার পুলিশ কোশিগ্রাম ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। সুদীপ্ত, বেশ অনেক ধন্যবাদ চন্দন, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।